ডিম্পাওয়ালা গাভীর দুধ। কুহু, এই কুহু, আজ তুই খেলতে যাবি না? চল তাড়াতাড়ি চল, বিকেল গড়িয়ে তো সন্ধ্যা হয়ে যাবে, তাই না? কি করছিস রে ঘরে তুই? এত ডাকছি তবু সাড়া দিচ্ছিস না? কুহু, এই কুহু। এভাবে টিং টিং কুহুকে ডাকতে থাকে, আর ডাকতে ডাকতে কুহুর ঘরে যায়, আর দেখে কুহু গ্লাসে করে দুধ খাচ্ছে। কুহু টিং টিংকে দেখে বলে, এই এই তুই আমার ঘরে ঢুকলি কেন রে? আমি কি তোকে আমার ঘরে ডেকেছি? কত আরাম করে দুধ খাচ্ছিলাম, দেখ দেখে ফেললি তো। এবার যদি আমার দুধের উপর নজর পড়ে তোর, তাহলে তো আমার পেট খারাপ হয়ে যাবে। এ মা, তুই দুধ খাচ্ছিস রে? আমি কতদিন থেকে দুধ খাই না জানিস? বাবা বিচি থাকতে একবার দুধ খেয়েছিলাম, এরপর মা আর কোনো দিনও দুধ কিনেনি আমার জন্য। আমাকে একটু দুধ খেতে দিবি রে কুহু? আমি একটু দুধ খাবো, দে না দে না কুহু। কেন কেন, আমি কেন তোকে দুধ দিব? আহা, দুধের যা স্বাদ! আর আমি না খেয়ে সেই দুধ তোকে দিব? আমি এখন দুধ খেয়েছি, যা তো যা, আমি ঘুমাবো, খেলতে যাব না। কুহুর এমন কথা শুনি টিং টিং মন খারাপ করে বাড়িতে চলে যায়, আর তার মা টুনিকে গিয়ে বলে, মা, ও মা, আজ আমি দুধ খাবো মা, তুমি আমার জন্য বাজার থেকে দুধ কিনে নিয়ে এসো কেমন? জানো মা, জানো কুহুর কাছে দুধ খেতে চেয়েছিলাম, কুহু আমাকে অনেক কথা শুনিয়েছি, কিনে এনে দাও না মা আমাকে দুধ। ও মা, টিং টিং তোকে কতবার বলেছি অন্যের খাবার দেখে খেতে চাইবি না? সবার মতো আমাদের কি ক্ষমতা আছে ভালো কিছু কিনে খাবার? ওসব দুধ টুধ তোকে খেতে হবে না, যা এক গ্লাস জল খেয়ে বসে থাক। না না মা, আমি তোমার কোনো কথাই শুনবো না, আমার দুধ খেতে ইচ্ছে করেছে, দাও না মা একটু দুধ এনে। ও মা, ভেবেছিলাম যত বড় হবি তত মায়ের অভাবের কষ্টটা বুঝতে শিখবি, এখন তো দেখছি আমার কষ্ট কেন, তুই কোনো কিছুই বুঝিস না। জানিস না বাজারে দুধের কি দাম? আর কেন জেদ করছিস মা? কোনো জেদ করিস না টিং টিং, বাড়িতে বসে থাক, আমি মাঠে গেলাম কাজ করতে। এই কথা বলে টুনি বাড়ি থেকে বেরিয়ে যায়, আর টিং টিং কাঁদতে কাঁদতে বলে, আমি যেটাই খেতে চাই মা শুধু বলে টাকা নেই টাকা নেই, ভালোই লাগে না আমার। ঈশ্বর, ও ঈশ্বর, মা বলেছে তুমি নাকি অনেক অলৌকিক ক্ষমতা জানো, তাহলে তুমি আমাকে দুধ খাওয়ার ব্যবস্থা করে দাও না ঈশ্বর, আমি যেন প্রতিদিনই দুধ খেতে পারি। এদিকে টুনি যখন কাজ করার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটতে থাকে, ঠিক সে সময় টুনির কানে একটা গাভীর কান্নার আওয়াজ ভেসে আসে। হায় ঈশ্বর, তুমি কাউকে আমার সাহায্যের জন্য পাঠিয়ে দাও ঈশ্বর, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। একদিকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটা পা হারিয়ে ফেলেছি, অন্যদিকে আমি গর্ভবতী। ঈশ্বর, তুমি এখন পরীক্ষা নিচ্ছ আমার ঈশ্বর, আহ বড্ড যন্ত্রণা হচ্ছে আমার। একই ওই ঝোপের আড়ালের রাস্তার পাশ দিয়ে কোনো গাভীর কান্নার আওয়াজ ভেসে আসছে, যাই তো তাড়াতাড়ি গিয়ে দেখি কি হয়েছে ওই গাভীর। এই কথা বলে টুনি দ্রুত সেখানে যায়, আর গিয়ে দেখি একটা গাভী রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গাভীকে দেখে টুনি বলে, একি গাভী, তোমার কি হয়েছে? হায় ঈশ্বর, কি সর্বনাশা কাণ্ড, তোমার পা তো কেটে গেছে, কিভাবে কাটলো? ইস, কত রক্ত পড়ছে, বড্ড কষ্ট হচ্ছে তাই না গো তোমার? আহ, আমাকে বনের এক বাঘ তাড়া করেছে, আর আমি বাঘের তাড়াকে এই রাস্তা দিয়ে দৌড়াচ্ছিলাম, ঠিক তখনই একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়, আর আমার একটা পা সাথে সাথে কেটে যায়। এদিকে আমি গর্ভবতী, ব্যথায় যে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে গো। গাভী, তুমি কোনো চিন্তা করো না, আমার বাড়ি এই রাস্তার পাশে, আমি এক্ষুনি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব আর তোমার চিকিৎসা করাবো। কিন্তু এই অবস্থায় কিভাবে তোমাকে নিয়ে যাই? কিভাবে? ওই তো একটা ঠেলা গাড়ি। এ কথা বলে টুনি রাস্তার পাশে থাকা ঠেলা গাড়িতে গাভীকে তোলে আর বাড়িতে নিয়ে যায়, আর বিভিন্ন জড়িবুটি লাগিয়ে কাটা পায়ে রক্ত পড়া বন্ধ করে। এরপর বেশ কিছুদিন কেটে যায়।
আর সেই গাভীর পেট থেকে একটা বাছুরের জন্ম হয়। একদিন গাভী যখন তার বাছুরকে দুধ খাওয়াচ্ছিল, সেই সময় সেখানে টিকটিঙ্গি গাভীকে বলে, ও গাভী গাভী, তুমি তোমার বাছুরকে বুঝি দুধ খাওয়াচ্ছ? জানো তো আমারও না অনেক ইচ্ছে দুধ খাওয়ার জন্য, কিন্তু আমার মা বাজার থেকে দুধ কিনতেই পারে না, কারণ আমাদের কাছে টাকা নেই, আর এই জন্য আমার দুধ খাওয়া হয় না। ইস, যদি একটু আমি দুধ খেতে পারতাম। এই কথা বলে টিংটিং সেখান থেকে চলে যায়। আর টিংটিং এর কথা শুনে গাভী মনে মনে বলে, তুলি আমাকে কতদিন ধরে আশ্রয় দিয়েছে, কষ্ট করে আমাকে সুস্থ করে তুলেছে, আবার আমাকে বসে বসে খাওয়াচ্ছেও, আর আমি কিনা নেই তোর মতো তাদের ঘাড়ে বোঝা হয়ে আছি। আমার তো এখন বাছুর হয়েছে, দুধ দিতে পারি, আমি এবার থেকে টুনিকে আমার দুধ দিব, তাতে তার কোনো অভাব থাকবে না। গাভী যখন এসব কথা ভাবছিল, সে সময় টুনি গাভীকে ঘর দিতে আসে। আর টুনি শুকনো মুখে বলে, এই নাও গো গাভী, আজ এতটুকুই তোমার জন্য খড় জোগাড় করতে পেরেছি, কতদিন হয়ে গেল তোমাকে আমার বাড়িতে এনেছি, আজ পর্যন্ত ভালো মন্দ কিছুই খাওয়াতে পারলাম না। ছি ছি, এসব তুমি কি বলছো টুনি, আজ তুমি আমাকে সাহায্য না করলে ওই রাস্তার ধারে যে আমি মরে পড়ে থাকতাম, আর আমার পেটের বাছুরটা বাঁচতো না, তোমার জন্যই তো আমি নতুন জীবন পেয়েছি। শোনো, এবার থেকে ভেবেছি আমি তোমাকে সাহায্য করব, আমার দুধ তুমি দহন করে নাও টুনি, আর বাজারে বিক্রি করে দিয়ে আসো, আমার দুধ বিক্রি করে তুমি অনেক টাকা পাবে, দয়া করে না বলো না। গাভীর এমন কথা শুনে টুনি অনেক খুশি হয়, আর এরপর থেকে টুনি গাভীর দুধ বিক্রি করে আর অনেক টাকা পেয়ে থাকে। আর টিংটিংও গাভীর দুধ খেয়ে মহা খুশিতে সারা দিন গাভীর বাছুরের সাথে খেলতে থাকে। এভাবে টুনির সংসার উন্নতি আর আনন্দে কাটতে থাকে। কিন্তু সেই আনন্দের উপর বনের এক লোভী পাখি কালুকাকে নজর পড়ে যায়। ওই টুনি তো দিন দিন বেশ উন্নতি করছে দেখছি, শুধুমাত্র তার ওই তিন পাওয়ালা গাভীর দুধ বিক্রি করে, কিন্তু এদিকে আবার এত জমাজমি থেকেও আমি কিচ্ছু করতে পারছি না। নিশ্চয়ই ওই তিন পাওয়ালা গাভীর মধ্যে কোনো অলৌকিক শক্তি আছে। না, এভাবে বসে থাকলে কিছুতেই চলবে না, আজকে ওই টুনির কাছ থেকে আমি তার গাভীকে কেড়ে নিয়ে আসবো। হ্যাঁ, এই কথা বলে কালুকাক টুনির কাছ থেকে টুনির গাভী কেড়ে নেওয়ার জন্য যায়। একি একি কালু দাদা, তুমি আমার গাভীর গলা দড়ি খুলছো কেন? ছেড়ে দাও বলছি। আমি তোর গাভী নিয়ে যেতে এসেছি বুঝেছিস, আমি এই গাভী চাই মানে চাই, তুই এই গাভীর দুধ বিক্রি করে এত বড় লোক হচ্ছিস, তা আমি হতে দেই কি করে বল, তাই এই গাভীটা এখন থেকে আমার কাছে থাকবে, আর আজ থেকে আমি এর মালিক, বুঝতে পেরেছিস? তুই মগের মূল্য পেয়েছো নাকি, বললেই হলো তুমি গাভী নিয়ে যাবে? ছাড়ো ছাড়ো বলছি আমার গাভীকে। কালুকাক টুনির কোনো কথা না শুনে গাভীকে টানতে ধরে, আর গাভী ব্যথা পেয়ে বলে, আহ ছাড়ো লাগছে আমার, তুমি জানো না আমার একটা পা নেই, আমি হাঁটতে পারি না, আর আমি তোমার কাছে কিছুতেই যাব না, টুনি আমার মালিক, আহ আমার ব্যথা লাগছে, হায় ঈশ্বর, তুমি এই অসহায়দের ডাক একটু শোনো ঈশ্বর, বাঁচাও আমাকে, এই লোভীর হাত থেকে আমাকে বাঁচাও। গাভী যখন এভাবে চিৎকার করছিল, সেই সময় একটা পরি এসে সেখানে প্রকট হয়, আর এমন ঘটনা দেখে পরি বলে, এখানে কি হয়েছে? এই পাখি, এই তুমি অসুস্থ তিন পাওয়ালা গাভীকে নিয়ে এভাবে টানছো কেন শুনি? দেখো না পরি, এই কালু আমার গাভীটাকে জোর করে নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে, এই গাভীর দুধ বিক্রি করে আমার সংসার চলে। কোনো প্রমাণ আছে যে এটা তোর গাভী? আমি যখন একবার বলেছি এই গাভীকে আমি আমার কাছে নিয়ে যাব, তো যাবই যাব, বুঝতে পেরেছিস? দয়া করো পরি, আমার উপর দয়া করো, এই দুষ্ট কালু আমাকে জোর করে আমার মালিকের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও তুমি। গাভী আর টুনির এমন কথা শুনে পরি অনেক রেগে যায়। এই বাটা কালু, তোর এত বড় সাহস, গরিবের আমানত তুই কেড়ে নিতে চাস? আর দেখ আমি তোর কি হাল করি। এই কথা বলে পরি জাদু করে কালুকে ছাগল বানিয়ে দেয়, আর বলতে থাকে, দেখলি তোকে আমি কি করলাম, এবার থাক তুই এই ছাগল হয়ে, এটাই তোর পাপের শাস্তি জানিস। টুনি, তুমি তোমার গাভীর পাশাপাশি ছাগলকেও পালন করো, এই কালুকাকার কোনোদিনও ওর নিজেরও ফিরে পাবে না টুনি।
এই কথা বলে পরি সেখান থেকে চলে যায় আর কালো ছাগল রূপেই কাঁদতে থাকে। আর কাঁদতে কাঁদতে বলে, হায় হায় রে, এ আমার কি অবস্থা হলো, গাভী লোক করতে গিয়ে যে আমি নিজে ছাগল হয়ে গেলাম, হায় হায় রে। কালু কাকের এমন ছাগল রূপ দেখে টুনি আর গাভী হাসতে থাকে। তারপর থেকে টুনি গাভী আর ছাগলকে নিয়ে সুখী শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।